আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه بعد প্রিয় ভাতৃমণ্ডলী, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 124,000 রাসূল এবং নবী যে রিওয়ায়েত ইমাম আল-আলবানী রাহমাতুল্লাহ আলাই সহিহ বলেছেন তার সিলসিলাতুল আহাদিসে সহিহার ভিতরে, সেজন্য আমরা বলবো যে মতান্তরে 124,000 এই কথাটি সঠিক নয়, মতান্তর এতটা হয় না কখনোই, 19-20 এরকম আমরা অনেক সময় বলে থাকি, তাই না? পার্থক্য হলে এভাবে, কিন্তু পুরো 100,000 নয়। তো 124,000 নবী ও রসুলের কাজগুলি কী ছিল সে সম্বন্ধে ছোট্ট করে ধারণা দেব, কারণ আপনাদেরকে আমি বলে নিতে চাই যে টক শোতে একজন জামাত ইসলামের আলোচক বলছিলেন যে সমস্ত নবী রসুল ক্ষমতায় আসার জন্য চেষ্টা করেছেন, আসার পরে সাথে সাথে তারা মানে দাওয়াতের শুরুতেই তারা সাথে সাথে রাষ্ট্রযন্ত্রটাকে কুক্ষিগত করতে চেয়েছেন, ক্ষমতাটাকে হাতে নিতে চেয়েছেন, এরকম একটি নির্লজ্জ মিথ্যাচার যা তিনি করেছেন। তার পাশে বসেছিলেন জামাত ইসলামের একজন উল্লেখযোগ্য আলেম, নাম হলো আবুল কালাম আজাদ বসর, অথচ তিনি একজন ডক্টরেট ডিগ্রিধারী, তারপর এরকম একটি নির্লজ্জ কথার তিনি কোনো প্রতিবাদ জানান নাই। তার থেকে প্রমাণ হয়ে যায় যে জামাত ইসলামী তাদের আকিদা অনুসারে যদি কেউ কথা বলে তাহলে সে যত ভুল ভ্রান্তিই করুক না কেন তার তারা ভুল ধরবে না, তা তাদের কাছে ঠিক সঠিক। দেখুন, 124,000 নবী এবং রাসূলদের যাদের আল্লাহ আলোচনা তুলে ধরেছেন, যাদের তুলে ধরেননি তাদের প্রতি আমাদের ঈমান আনতে হবে, ওটা নিয়ে আমাদের কোনো কথাই চলবে না। যাদের আলোচনাগুলি আল্লাহ তুলে ধরেছেন তাদের বিষয়ে দেখেন তাদের মিশনগুলি কী ছিল, তাদের দাওয়াত কী ছিল, তাদের টার্গেটটা কী ছিল জনগণের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আদমের ব্যাপারে বলতেছেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 38 নম্বর আয়াত সূরাতুল বাকারা, কুন্না হাবিতু মিনহা জামিয়া, আমরা বলে দিলাম ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই নেমে যাও মিনহা জান্নাত থেকে, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এখন থেকে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত পৌঁছবে, ফামান তাবিআ হুদায়া, যে আমার হেদায়েত অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালাহুম হাজানুন, তারা চিন্তান্বিত হবে না। এটা হযরত আদম আলাইহিস সালামের প্রেক্ষাপটে রব্বুল আলামিনের বক্তব্য। আদম আলাইহিস সালামের পর সর্বপ্রথম রাসূল আউয়াল রুসুল হযরত নূহ আলাইহিস সালাম, যাকে আল্লাহ উলুল আজমি মিনার রুসুল, চিন্তাশীল এবং পরম ধৈর্যশীল নবীদের তালিকায় এনেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু সালামের ব্যাপারে তার কি মিশন আল্লাহ রাব্বুল আলামিন সে বক্তব্য কোট করছেন, বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, সূরাতুল আরাফ 60 নম্বর আয়াত 59 আয়াত, অনেকগুলি আয়াতই আছে, আপনারা একাধারে দেখে যান যে কতজন নবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন, তাদের মিশন হলো আল্লাহর দাসত্বের প্রতি মানুষকে আহ্বান করা, আকিদা সংস্কার এবং আমল সংস্কারমূলক তাদের কাজ সব ছিল। তাদের কাজ এটা ছিল না যে রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করো, ক্ষমতাকে হাতে করো, তাদের এই কাজগুলি ছিল না। মানুষের আকিদা পরিবর্তন করিয়ে দেন তাহলে সে অটোমেটিক্যালি চেঞ্জ হবে, তার উপরে ছড়ি ঘুরাবেন ক্ষমতা হাতে নিয়ে তাকে কোনো আমল করাইতে পারবেন না। যার প্রমাণ মাফিয়া গ্রুপ, মাফিয়া গ্রুপের একটা কর্মীর এই আকিদা দিয়ে দেওয়া হয় যে তুমি মারা গেলে তোমার সন্তান সন্ততির সারা জীবনের ভরণ পোষণ এই দল করবে, মাফিয়া চক্রটি করবে, অতএব তুমি বিষ খেয়ে নেওয়ার মাধ্যমে, তোমার আংটি চুষে বিষ খাওয়ার মাধ্যমে তুমি প্রাণ
আত্মাহতি দিলেও তোমার লাভ আছে, তোমার পরিবার পরিজনকে সারা জীবনের দায়িত্ব আমরা পালন করব, নিয়ে নিব। তার আকীদাতে এটাই ঢুকিয়ে দেওয়া হয়, যার কারণে সে দৃঢ় বিশ্বাস করে যে আমি মারা গেলে আমার পরিবার নিশ্চিত, আমি জীবনে বেঁচে থেকে এত সংগ্রাম করব তো আমার পরিবার পরিজনকে ভালো করার জন্য, তাদের দেখভাল করার জন্য। তা আমি কতটা করতে পারবো তাদেরকে, জীবন সংগ্রামে কতটুকু টিকবো, তার চাইতে আমার এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো, যে জীবন আমার, যে জীবনের বিনিময়ে আমার পরিবার পরিজন সারা জীবন সুখে থাকবে। এই আকিদা তাদের চেঞ্জ করে দেওয়া হওয়ার ফলে তারা জীবন দিতেও প্রস্তুত আছে এই আকিদার ওপরে। সো নবী এবং রাসুল যারা এসেছিলেন তারা এই টার্গেটটাই নিয়েছেন যে জনগণের আকিদা চেঞ্জ করে দেওয়া হোক, কুফুরি আকিদা চেঞ্জ করে সে আকিদা তাওহিদের আকিদা দিয়ে দেওয়া হোক তাদের ব্রেনের ভিতরে। তাওহিদের আকিদা তাদের ব্রেনের ভিতরে ঢুকে গেলে তারা সারা জীবন জীবন দিলেও তারা তাওহিদের আকিদা থেকে বিচ্যুত হবে না। সূরা আরাফে বিভিন্ন নবীর বক্তব্যগুলি আল্লাহ তুলে ধরছেন এইভাবে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নিশ্চয় আমি নূহকে তার কওমে প্রেরণ করলাম, ফাকালা অতঃপর নূহ বলল ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় আল্লাহর দাসত্ব করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের সত্য কোনো মাবুদ নেই, ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি মহা একটি শাস্তির দিনের তোমাদের উপর ভয় করছি। কল আল মালা, তার সম্প্রদায়ের মধ্যে ক্ষমতাধর ব্যক্তিবর্গ, মালা বলতে এখানে ক্ষমতাধর ব্যক্তিবর্গকে বুঝাইছে যারা ক্ষমতা নিয়ে মসনদে থাকে, মিন কওমিহি, তার কম থেকে এই ক্ষমতাধর বর্গ বলল, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমরা তোমাকে দেখছি পথভ্রষ্ট, তুমি তো নূহ পথভ্রষ্ট। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম প্রত্যুত্তরে বললেন ইয়া কওমি, কালা ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লাইসা বি দালালা, আমি পথভ্রষ্ট নই, ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রাসূল, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তো আমার রবের পক্ষ থেকে আমার উপরে নাজিলকৃত রিসালাতকে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, মেসেজ পৌঁছে দিচ্ছি, আনসাহু লাকুম, আর তোমাদের উপদেশ দিচ্ছি, আমি নসিহত করছি, ভালো নসিহত করছি, তাওহীদ মেনে নাও, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না, আওয়া আজিবতুম, তোমরা কি আশ্চর্য হয়ে যাচ্ছ, হে কম, আন জাআকুম, যে তোমাদের কাছে এসেছে, যিকরুম মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ, আলা রাজুলিন মিনকুম, তোমাদেরই মধ্যে থেকে একজন রাসূলের মানে ব্যক্তি পুরুষের উপরে, আলা রাজুলিন মিনকুম, লিয়ুনজিরাকুম, তার কাজ হচ্ছে তোমাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য, ওয়ালিতাত্তাকু, এবং তোমরা যেন বেঁচে থাকতে পারো, ভয় করতে পারো তাকে, ওয়ালা আল্লাকুম তুরহামুন, আর এর মাধ্যমে তোমরা আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত হবে, অনুগ্রহ প্রাপ্ত হবে। ফাকাযযাবুহু, তারা তাকে অস্বীকার করল, মিথ্যা প্রতিপন্ন করল, ফাআনজাইনা, অতবার আমি বাঁচিয়ে দিলাম, ফাআনজাইনা, নূহকে বাঁচিয়ে দিলাম, ওয়াল্লাযিনা মাআহু ফিল ফুলক, আর তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে কিস্তির মধ্যে, নৌকার মধ্যে বাঁচিয়ে দিলাম, ওয়া আগরাকনা আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আর ডুবিয়ে দিলাম তাদেরকে যারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করল। ইন্নাহুম কানু কওমান আমিন, নিশ্চয় নূহের এই জাতিটা অন্ধ জাতি ছিল, অন্ধবিশ্বাসে বিশ্বাস করত, মূর্তি পূজাতে লিপ্ত ছিল, শিরকের উপরে প্রতিষ্ঠিত ছিল, তাওহীদের দাওয়াত তারা গ্রহণ করল না। অন্যখানে আল্লাহ রাব্বুল আলামিন নূহের, নূহ আলাইহিস সালামের বক্তব্য বলছেন, তারা যখন
নূহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো, কাজ্জাবাত কওম নূহিনিল মুরসালিন, যখন নূহের সম্প্রদায় মুরসালিনদেরকে রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো। এখানে বহু বচন ব্যবহার আল্লাহ এই জন্যই করেছেন যে ফাইন্না নূহান মিন জুমলাতিল আম্বিয়া ওয়ার রাসূল, সমস্ত নবী রাসূলদের অন্তর্ভুক্ত, কারণ নূহকে অস্বীকার করা মানে সমস্ত নবীকে অস্বীকার করা। সেজন্য বহু বচনকে দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে নূহের জাতি সমস্ত রসুলকে মিথ্যা প্রতিপন্ন করল। ইজ কল আলহম আকুহম নূহুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই নূহ বললেন ওহে তোমরা কি ভয় করবে না, ইন্নি লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। 105 থেকে 111 পর্যন্ত বক্তব্য এখানে সূরা শুআরা। ফাত্তাকুল্লাহ আতিউন, আল্লাহকে ভয় করো, আনুগত্য করো। আমা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তোমাদের কাছে এই দাওয়াতের কোনো বিনিময় চাই না, তোমাদেরকে তাওহীদের দিকে ডাকছি, এই দাওয়াতের কোনো বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, নিশ্চয় আমার আজর রব্বুল আলামিনের উপরে। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে আবারও ভয় করো এবং আনুগত্য করো। কালু আনুমিনু লাক, তারা বললেন, তারা বলল তাদের ওই সম্মানিত জাতি মানে তাদের কথিত সম্মানিত জাতি ক্ষমতাধর ব্যক্তিরা যাদের হাতে শাসন ছিল, ক্ষমতা ছিল, রাষ্ট্র যাদের হাতে কুকিগত ছিল, কর্তলগত ছিল, তারা বলল আনুমিনু লাকা, তোমার প্রতি ইমান আনবো, অত্যাব আকাল আর ধরুন, এমন অবস্থায় যে থার্ড ক্লাস সমাজের খ্যাতিমান যশ নেই, কোনো নাম নেই, কোনো উল্লেখযোগ্য ব্যক্তি না, তারা তোমার কাতারে শরিক হয়েছে, তারা তোমার ডাকে, তার তোমার নবুয়তকে মেনেছে, তোমার প্রতি ইমান এনেছে, তাদের কাতারে আমাদের যেতে বলো। অত্যাবা আকাল আর জ্বলুন, রাজিলের বহু বচন আর জ্বলুন আলা সেগত তফজিল, ইসমে তফজিলের সেগা ব্যবহার করছে আরজাল, রাজিলের ইসমে তফজিল আরজাল, যে একদম নিকৃষ্ট যেগুলি তোমার অনুসরণ করেছে সমাজে, যাদের কোনো নাম নাই, নাম নেই, কোনো কিছু নাই, যারা রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে সম্পৃক্ত নয়, কোনো ক্ষমতাই যাদের নাই, একেবারে ক্ষমতালেস ব্যক্তিগুলি, গোবেচারা সাধারণ মানুষগুলি তোমার দলে, তাদের সাথে আমাদেরকে একত্রিত করতে বলো, হতে বলো, আমরা তোমার প্রতি ইমান আনলে তাদের কাতারে আমাদের চলে যেতে হবে। নূহ আলাইহিস সালামকে তারা এটাই প্রতি উত্তর করেছিল। তো এখানে কি ক্ষমতার দিকে ডাক দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম? নূহ আলাইহিস সালাম রাষ্ট্র ব্যবস্থা মানে রাষ্ট্র ক্ষমতাটাকে কুকিগত করার চেষ্টা করছিলেন, আগে ক্ষমতাটা নিয়ে নিয়ে এদের হাত থেকে থাবা মেরে কেড়ে নেই, তারপর তখন জোর করে ঘাড়ের উপরে থাবর দিয়ে তাদেরকে তাওহীদের দাওয়াত দেব, এরকমটা নয়, পশ্চিমকালেও নয়। এখন দেখেন এটা আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয় আদম বলে খ্যাত হযরত নূহ আলাইহিস সালামের ভাষণ, যে তিনি তার কমকে 950 বছর ধরে এই তাওহীদেরই দাওয়াত দিয়েছিলেন, আর অমা আমানা মা হইল্লা কালেন মুষ্টিমেয় লোক ছাড়া তিনি বেশি কোনো উম্মত পান নাই, দল ভারী করার কোনো কিছু নাই ইসলামে, দল ভারী, আমি এত লোক সব এই পথে যায় আর তোমরা কয়টা লোক খালি তাওহীদ 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 করো, দল ভারী করার পিছনে ইসলাম নাই, দলবাজি করার মধ্যে ইসলাম নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার পরের একজন নবীর বক্তব্য তুলছেন, তুলে ধরছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা, 65 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, আর আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে প্রেরণ করলাম। কালা, হযরত হুদ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কম, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তারই দাসত্ব কর, তিনি ছাড়া তোমাদের সত্য কোনো মাবুদ নাই, উপাস্য নাই, আফালা তাত্তাকুন, কি তাকে কি ভয় করবে না। কাল আল মালা উল্লাযিনা কাফারু মিন কওমি, তার কওমের তার জাতির মধ্যে থেকে সম্ভ্রান্তশীল একটি গোষ্ঠী, ক্ষমতাধর গোষ্ঠীরা যারা কুফুরি করেছিল, তারা বলল ইন্না লানারাকা ফি সাফাহা,
ওহে হুদ, তোমাকে আমরা বোকামিতে দেখছি, তুমি একটা বোকা, বোকা হে তুমি একটা বোকা, ফলিস তুমি একটা বোকা। ও ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর নিশ্চয় অবধারিতভাবে আমরা ধারণা করেছি তুমি মিথ্যাবাদীদের একজন। কালা ইয়া কওমি লাইসা বি সাফাহা, হযরত হুদ আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, দেখেন হে আমার সম্প্রদায়, আমি বোকা নই, আমার কাছে বোকামি নাই, আমি বোকামিতে আমি নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি তো একজন রাসূল রব্বুল আলামিনের পক্ষ থেকে। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমি আমার রবের পক্ষ থেকে আমার উপরে আরোপিত রিসালাতের মেসেজ মানে পৌঁছে দিছি তোমাদের কাছে এতটুকুই। ও আনা লাকুম নাসিহুন আমিন, আর আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত খয়ের খা। নাসিহ মানে নসিহতকারী, কল্যাণকামী, আমিন বিশ্বস্ত। আবা আজিব, তুমি কি আশ্চর্য হয়ে যাচ্ছ? আন যা আকুম, যে তোমাদের কাছে এসেছে, জিক্রুন মিন রব্বিকুম, তোমাদের রবের থেকে উপদেশ, আলা রাজুলিন মিনকুম, তোমাদেরই মধ্যে থেকে একজন ব্যক্তির উপরে, পুরুষের উপরে, লেন যে রকম তোমাদেরকে ভয় দেখাবেন তিনি, কাজ হচ্ছে জাহান্নামের ভয় দেখাবেন তাদেরকে। গুরু স্মরণ করে, যা আলাকুম খোলাফা, যখন তোমাদেরকে তিনি প্রতিনিধি বানিয়ে দিয়েছেন, মিন বাদে কওমি নূহ, নূহের জাতিকে ধ্বংস করার পর তোমাদেরকে, এটা প্রতিনিধিত্ব কিসের ভাই? মানুষ হিসেবে, মানুষের প্রতিনিধিত্ব দিয়েছেন আল্লাহ, মানুষ শেষ হয়ে গেছে, দ্বিতীয়বার তোমরা মানুষের প্রতিনিধিত্ব করছো, তোমরা নব প্রজন্ম খোলাফা। খালি খলিফা অর্থ খালি অর্থ করতে হবে আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা এটা কই পাইছে? ইনি জাইলুন ফিল আরজি খলিফা, আল্লাহর খলিফা মানুষ হতে পারে না, আল্লাহ কর্তৃক আল্লাহ কর্তৃক নির্বাচিত হয় মানুষের জন্য, মানুষের খলিফা, তাওহীদের মেসেজ নিয়ে যায় খলিফারা, আল্লাহর খলিফা হওয়ার ক্ষমতা তাদের নাই, মানুষের খেলাফতে, মানুষের মাঝে তাদের খেলাফত থাকে, মানুষের খলিফা হিসেবে, মানুষের প্রতিনিধি হিসেবে, আল্লাহর প্রতিনিধি মানুষ হয় কখনো? এটা হতে পারে না। রাসূল, রাসূল মানে মেসেঞ্জার, প্রেরিত, প্রতিনিধি নয়, বুঝতে হবে। ও যা দেখুন ফেল খাতে বাস্তা, আর তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন, সৃষ্টিতে পাওয়ার দিয়েছেন তোমাদেরকে, আর জাতি পাহাড় খনন করে সেখানে, সেই পাহাড়ের ভিতরে তারা বাসা বানিয়ে থাকতো, কত বড় ক্ষমতাধর তারা ছিল, দেখেন নূহ আলাইহিস সালামের জাতি খুব লম্বা লম্বা ছিল, তারপরে পরে আর জাতিও খুব লম্বা লম্বা ছিল, এদেরকে ঐতিহাসিকভাবে দেখলে আমরা দেখতে পাই, এদেরকে বলা হয় আরব আল আরাবুল বাঈদা, এরা আল 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 আরাবুল বাঈদা, এরা এরা বহু প্রাচীনতম আরব, আল আরাবুল আরিবা, আল আরাবুল মুস্তা আরিবা, তিন প্রকারের আরব জাতি ইসলামিক ইতিহাসের ভিতরে, হিস্টোরিতে আমরা দেখতে পাই। এত ক্ষমতাধর ব্যক্তিদের কাছে নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন, এখানে তো হুদ আলাইহিস সালাম ক্ষমতাটা আগে কুক্ষিগত করলেন না, যে এদেশের শাসন ক্ষমতা আমি আগে হাতে নিয়ে নেই, থাবড়ায় নিয়ে নিই, এদের জনমত তৈরি করি ক্ষমতা নেওয়ার, আগে ক্ষমতাটা পাইতো, আর যতক্ষণ ক্ষমতা না পাচ্ছি এদের সাথে সাথে মূর্তি পূজা করতে থাকি, সমস্যাটা কি? নাহলে আংশিক করি, কিছু না কিছু করি, ওদের আইন কিছু না কিছু মেনে নেই, ঠিক আছে না? তা তো তারা হুদ আলাইহিস সালাম করলেন না। ফাজকুরু আলা আল্লাহ, আল্লাহর নিদর্শনগুলি স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। তখন হুদ আলাইহিস সালামের জাতিও কি উত্তর দিচ্ছে তাদের নবীকে একটু শুনেন। কালু, তারা বলেন, আজি এতানা লিনা আবুদাল্লাহ ওয়াহদা, আমাদের কাছে আসছ এজন্যই যে লেনা আবুদাল্লাহ ওয়াহদা, এককভাবে আমরা আল্লাহর ইবাদত করব, এজন্যই কি আসছো আমাদের কাছে? ওয়ান্না দ্বারা, আর ছেড়ে দেব, মা কানা ইয়াবুদু আবা ওনা, যার পূজা আমাদের বাপ মারা করতো, আমাদের বাপ দাদারা চোদ্দ গোষ্ঠী করতো, ফাতে না বেমা তাইদো না, আমাদেরকে যে ওয়াদা দিয়েছো সেটা নিয়ে আসো, দাও আমাদেরকে সেটা,
ইনকুন্তা মিনাস সাদিকিন, যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। তো হযরত হুদ আলাইহিস সালাম বলেন, কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজ, নাপাকি পতিত হয়ে গেল তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে, ও গজব এবং ক্রোধ, আতুজাদিলুনানি, তোমরা আমার সাথে এই বিষয়ে আমার সাথে তর্ক শুরু করে দিলে, ফি আসমাইন, এমন কিছু নাম, সাম্মাইতু মুহা, যে নামগুলো তোমরা রেখেছো, আনতুম তোমরা ও আবা হুকুম, তোমাদের পিতা মাতারা, অর্থাৎ মূর্তিগুলি, মূর্তির পূজা আর কি, মূর্তি পূজা নাম তারা রেখে দিয়েছে, তাদের পিতা মাতারা রেখে দিয়েছে, তাদের পূজা করছে, ওয়াজ সোয়া ইয়াগুস ইয়াউক নাসার, এ ধরনের আল্লাহর ওরিরা মারা যাওয়ার পর তাদের মূর্তি বানিয়েছে, পূজা করেছে তারা, মা নাজ্জাল আল্লাহ বিহা মিন সুলতান, যাদের পূজা করার ব্যাপারে, যাদের ইবাদত করার ব্যাপারে আল্লাহ কোনো স্পষ্ট বিধান নাজিল করে নাই, যার পক্ষে আল্লাহ কোনো হুজ্জত নাজিল করে নাই, দলিল নাজিল করে নাই, বরং তার বিপক্ষে নাজিল করেছেন, ফান্তাজিরু, অপেক্ষা করো, ইন্নি মাআকুম মিনাল মুনতাজিরিন, আমি তোমাদের সাথে অপেক্ষা করছি আল্লাহর গজবের অপেক্ষা, তোমাদের উপর আল্লাহর গজব পতিত হবে, আল্লাহর তাওহীদের বিরুদ্ধে শিরকের দাওয়াত দাও, আল্লাহ তাওহীদকে গ্রহণ করছো না, আল্লাহ তাওহীদকে ডিনাই করতেছো, ফানজাইনাহু আল্লাযিনা মাআহু বিরাহমাতিন মিন্না, তখন আমি হুদকে বাঁচালাম আর হুদের সাথে যারা ছিল তাদেরকেও বাঁচালাম, বিরাহমাতিন মিন্না, আমার পক্ষ থেকে রহমত হিসেবে, ওয়া কাতানা, আর কেটে দিলাম, দাবির আল্লাযিনা, পিছনটা কেটে দিলাম, কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমাদের আয়াতকে, ওমা কানু মুমিনিন, এরা মুমিন ছিল না। এরা দেখেন পরপর দুজন নবী সিরিয়ালে দেখেন আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, এগুলি হযরত নূহ আলাইহিস সালাম বড় নবী ছিলেন, উরুল আজম মিনার রসুল ছিল, আর জামাতি ভাইয়েরা সূরা সূরার 13 নম্বর আয়াতটা দিয়ে সবসময় বোঝায় বেশি, দেখেন এত বড় বড় নবীদেরকে আল্লাহ আকিমউদ্দিন বলেছে, দিন কায়েম করতে বলছে, ক্ষমতা নিতে বলেছে, গদি ভাগাভাগি করতে বলেছে, আগে ক্ষমতাটা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতাটা হাতে করতে বলেছে, দেখেন আকিমউদ্দিন, এটা তার ব্যাখ্যা, এভাবে বলে আমাদের জামাতের ভাইয়েরা, তাতে বোঝার সুবিধার্থে এটা আমি বললাম। দেখেন যে এত বড় নবীর পরে হুদ আলাইহিস সালাম যিনি আসলেন, তিনিও দাওয়াতই দিলেন, হ্যাঁ না, তাদের কথিত একামতে দিনের দাওয়াত দিলেন, যে ক্ষমতার দিকে আসো, আসো সবাই মিলে আমরা গদিটা দখল করে নেই, ওদেরকে উল্টায় দেই, ওদের গদি থেকে ওদের নামায় দিয়ে কোরআনের শাসন এখানে কায়েম করে দেই, তারপর তখন মানুষকে কোরআনের দাওয়াত দেই। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, এটা ধৈর্য করে শুনবেন, অনেক উপকার আসবে আপনাদের, প্রত্যেকটি কোরআনের বক্তব্য থেকে বক্তব্য পেশ করা হচ্ছে। সামুদ জাতির কাছে পাঠিয়ে দিলাম তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে, আল্লাহ বলছেন, কালা সালেহ আলাইহিস সালাম বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার জাতি, ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তো তোমাদের কোনো সত্যিকার উপাস্য নাই, কদ জাআতকুম বাইনাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে, কেন তারা মানতে চায় নাই তাওহীদকে, আল্লাহর দাসত্বকে স্বীকার করতে চায় নাই, তাওহীদকে মানতে চায় নাই, তারা বলেছিল যে আমাদেরকে যদি একটা পাহাড় থেকে উট দেখাইতে পারো, একটা পাহাড় থেকে উট বের হয়ে চলে আসবে মুজিজা স্বরূপ, তাহলে আমরা তোমরাকে ইমান আনবো, তারপর তারপর পরিপ্রেক্ষিতে সালেহ আলাইহিস সালাম বলছেন, হাজি না কাতুল্লাহ লাকুম আয়া, এটা উটনি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন, ফাজারু আয়াকে ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে বিচরণ করবে, খাবে, ওয়ালা তামাসু হাবি সু, একে খারাপভাবে স্পর্শ করবানা, অর্থাৎ এর কোনো ক্ষতি করবানা, মানে কি মারপিট করবানা, মেরে ফেলবে না, মারপিট করবে না, ফায়া আখুযাকুম আযাবুন আলীম, যদি এটা করো তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি পেয়ে বসবে। অজকুরু ইজ জাআলাকুম খুলাফা, আর তোমরা স্মরণ করো যখন তোমাদেরকে আল্লাহ খলিফা নিযুক্ত করলেন, মিম্বা আদে আদ, আদকে ধ্বংস করার পর, এখানে কি তাহলে খলিফা বোঝাবে তাহলে আল্লাহর খলিফা, খালি খলিফা 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 করে যায়, বাজে একটা
অর্থ করে কোরআনের। এখানে খোলাফা মানে হচ্ছে তাদেরকে বিচরণ করার, তাদেরকে প্রতিনিধিত্ব মানে মানুষ হিসেবে তাদেরকে, আবার ইজাদ তাদেরকে আল্লাহ জায়গা করে দিলেন, মানুষ হিসেবে তারা বিচরণ করতে ধরলো। আজ শেষ হয়ে গেল, আদের খেলাফত কি, আদের দায়িত্ব কি, সালেহ আলাইহিস সালামের কমরা এরা কি পালন করতে এসেছিল? না, এটা খোলাফা অর্থ তাদের মানুষ হিসেবে বিচরণ করা হিসেবে তাদেরকে আরেকটি জেনারেশন হিসেবে আল্লাহ এখানে বুঝিয়েছেন। বাউআকুম ফিল আল, জমিনের বুকে তোমাদেরকে আল্লাহ স্থায়িত্ব দিয়েছেন। তাত্তাখিজুনা মিন সুহুলিহা কুসুরা, তোমরা অনেক সুন্দর সুন্দর সহজভাবে জমিনের সহজভাবে তোমরা বাড়িঘর বানাইছ, সহজ প্রকৃতিতে সহজভাবে। তানহিতুনাল জিবালা বিউতা, আর পাহাড় কেটে ঘর বানাইছ। এরাও কিন্তু আদের মতো পাহাড় কেটে ঘর বানাত। ফাজকুরু আলা আল্লাহ, আল্লাহর নিদর্শন স্মরণ করো। ওয়ালা তাআসা ফিল আরদি মুফসিদিন, আর জমিনে অদ্ভুত ফাসাদ তৈরি করো না, ফাসাদ ছড়ায়ো না। ক্বাল আল মালা আল্লাযীনা ইস্তাকবারু মিন কওমিহি, তার কওমের ভিতরে যারা উচ্চপদস্থ ক্ষমতাধর ব্যক্তিরা ছিল, তাদের ভিতরে অহংকার করল। লিল্লাযীনা ইস্তুদ্বিফু, যারা দুর্বল ছিল, ইমানদার যারা ইমান এনেছিল বা ইমান আনয়নের পথে, তাদেরকে বলল, হ্যাঁ যারা ইমান এনেছিল তাদের ভিতরে থেকে দুর্বল শ্রেণী, যারা ক্ষমতা নাই, যাদের কোনো খ্যাতিমান যশ নাই, ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস, এ ধরনের লোকগুলিকে ক্ষমতাধরগুলি, পাওয়ারফুল লোকগুলি বলল। আতাআলামুন, তোমরা কি জানো, আন্না সালেহান, সালেহ আলাইহিস সালাম, মুরসালুন মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছে। তো এই দুর্বলেরা উত্তর দিল, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, হ্যাঁ আমরা জানি এবং তার প্রতি আমরা ইমান এনেছি। কাল আল্লাযীনা ইস্তাকবারু, কিন্তু অহংকারীরা, এরা এই বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা বললেন, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তোমরা যার প্রতি ইমান এনেছো তাকে আমরা অস্বীকার করলাম। আকারুন না কাতা, কেটে দিল ঠ্যাং ওই উটনিটির। ও আতা, ও অধ্যত করল মানে সীমালঙ্ঘন করল, আন আমরে রব্বিহিম, তাদের রবের আদেশের বিষয়ে। ওকালু, এবং বলল, ইয়া সালে হতে না, হে সালে দাও আমাদেরকে, বিমা তাইদুনা, যা আমাদেরকে তুমি ওয়াদা করেছো, ইন কুনতা মিনাল মুরসালিন, যদি তুমি রাসূলদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। আখাযাতহুম রাজফাতু, তাদেরকে তো রাজফা বলা হচ্ছে, যে সাডেনলি যে মনে করেন একটা ভয়ানক আওয়াজ, এই আওয়াজের কারণে তারা মূর্ছা গেল, এই আওয়াজ তাদেরকে পেল, এই আওয়াজের কারণে তারা সবাই ধ্বংস হয়ে গেল, মরে গেল, ভয়ানক আওয়াজ, সাডেনলি এমন জোরে আওয়াজ এসেছে, আওয়াজের কারণে হার্ট ব্রেক হয়ে গেছে, হার্ট ফেল করে মারা গেছে মানুষ, এভাবে তাদের কর্ণে এভাবে আওয়াজ এসে তারা সবাই ধ্বংস হয়ে গেল। আসবাহুফি দারিম জাসিমিন, তারা তাদের ঘরে লাশ হয়ে গেল, ঘরে শুয়ে থেকে তারা লাশ। ফাতাওয়াল্লা আনহুম, তাদের থেকে সরে গেলেন হযরত সালেহ আলাইহিস সালাম, আফসুস করতে করতে বলেন, আকালা ইয়া কওম, হে আমার জাতি, লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি, আমি যে তোমাদের কাছে আমার রবের রিসালাত পৌঁছিয়ে দিয়েছি, নসিহাতু লাকুম, নসিহত তোমাদের করেছে, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা নসিহতকারীকে ভালোবাসো না, নসিহতকারীদেরকে ভালোবাসো না। তো গেল সিরিয়ালে নূহ আলাইহিস সালাম, গেল হুদ আলাইহিস সালাম, গেল সালেহ আলাইহিস সালাম, গেল এখন লূত আলাইহিস সালাম আসতেছেন। অলুত আল্লুত আলাহ সাল্লাম আসলেন, ঈদ কাল আলী কাউমে, তার কমকে বললেন, আতা আতুন আল ফাহিশা, এমন ফাহিশা কাজ করছো, মা সাবাক বেহা,
মিন আহাদি মিন আলামিন, জগৎবাসী এরকম কোনো কাজই করেনি যে কাজ তোমাদের পূর্বে কেউ করেনি, যে কাজের তোমরা সূচনা করছো এমন একটা খারাপ কাজ। ইন্নাকুম লাতাতুনার রিজাল, নিশ্চয় তোমরা পুরুষের কাছে আসছো, শাহওয়াতান সেক্স করতে, মিন দুনি নেশা নারীদেরকে বাদ দিয়ে, পরন্তু কম মুসরিফুন তোমরা তো একটা যেটাকে বলা হয় যে মুসরিফ বলা হয় অপচয়কারী জাতি, অদ্ভুত জাতি, পাপী জাতি, পাপী জাতি তোমরা, অদ্ভুত জাতি। আমা কেন জবাব কওমে, তার কওমের জবাব কিছুই ছিল না, ইল্লা আন কালু, এটা ছাড়া যে আখরিজুহুম মিন কারিয়াতিকুম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম আর তার তার প্রতি যারা ঈমান এসেছে এদেরকে তোমাদের গ্রাম থেকে বের করে দাও, ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন, নিশ্চয় এরা বেশি পবিত্র অর্জনকারী হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে, বেশি পবিত্রতা অর্জন করতেছে এরা। ফান যাই না, অথবা আমি লুতকে বাঁচিয়ে দিলাম, আহালাহ তার স্ত্রী পরিবার পরিজনকে, ইল্লাম রাআতা তার ওই স্ত্রীকে, যে ব্যক্তি স্পষ্ট গুমরাহের ভিতরে নিপতিত ছিল, কানাত মিনাল গাবিরিন, ওয়া আমতারনা আলাইহিম মাতারা, তাদের উপরে আমি বর্ষণ করলাম, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, হ্যাঁ ভাই আপনি দেখুন, মানে রেকর্ড আপনাকে শোনানো হচ্ছে, আপনি এই রেকর্ডটা দেখুন, এ বিশ্বাস করুন এটার উপরে যে কিরকম ছিল পরিণতি মুজরিমদের, পাপিষ্ঠদের, দুরাচারীদের পরিণতি কি ছিল। গেল লুত, আসলো হযরতে শুআইব আলাইহিস সালামের ঘটনা। ওয়াইলা মাদিয়ানা আখাহ শুআইবা, মাদিয়ান শহরে তাদের ভাই শুআইবকে পাঠালাম, কালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বললেন হে আমার জাতি, ইবুদুল্লাহ আল্লাহর আনুগত্য করো, মালাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের সত্য কোনো উপাস্য নাই, কদ জাআতকুম বাইনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন এসেছে, দলিল এসেছে, প্রমাণ এসেছে, ফা আউফুল কাইলা, অতএব তোমরা ওজন করছো, কাইলান ওজনান, কাইলা আগে আমরা কাঠার মাপে ওজন করতাম, তো শোয়েব আলাইহিস সালামের জামানায় কাঠার মাপে ওজনটাও ছিল, চোঙ্গা আর কি, বাঁশের চোঙ্গা, বাঁশ কেটে কেটে চোঙ্গা বানিয়ে কাঠার ওজন করতো, ওই তখন ওরকম বাটখারা পাথরের ওজন ছিল না, অল মিজান, এটারই বেশি ব্যাপকতা ছিল, মিজান বাটখারা দিয়েও হয়তো ছিল, এই জন্য আল্লাহ ওটাও উল্লেখ করছে, তোমরা কেইলান ওয়া আজনান, ওজন যে করা হয় বাঁশের চোঙ্গা দিয়ে, এটা দিয়ে কাঠা দিয়ে অথবা পাল্লা দিয়ে, যে এগুলি তোমরা সঠিকভাবে দাও, মাপে সঠিক দাও, মাপে কম বেশ করো না। হ্যাঁ, আর মানুষের ওজন কমিয়ে দেওয়া না, মানুষের মাল কুকিগত করো না, তব খাসুন নাস আশিয়া আহম, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহহা, আর জমিনে ইসলাহ হয়ে যাওয়ার পর, জমিন সংশোধন হয়ে যাওয়ার পর জমিনে ফাসাদ তৈরি করো না, জালিকুম খায়রুল্লাকুম ইন কুনতুম মুমিনিন, এটা তোমাদের জন্য কল্যাণজনক যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, এটা মানো যদি। এভাবে আল্লাহ হযরত সালে আলাইহিস সালামের ঘটনা শেষ করে, লুত আলাইহিস সালামের ঘটনা শুরু করে শেষ করে, আবার হযরত শুআইব আলাইহিস সালামের ঘটনা শুরু করে শেষ করে, এত বক্তব্য আল্লাহর পরশ চলেই যাচ্ছে, পাচ্ছেন আপনারা, শুনলেন এত বক্তব্য, আচ্ছা বলেন তো ভাই, আপনার বিবেকের কাছে প্রশ্ন, কোনো একটি বক্তব্য থেকে পাইলেন যে কোনো নবী দিন কায়েমের নাম দিয়ে ক্ষমতার দিকে মানুষকে ডেকেছে, আসো রাষ্ট্রীয় ক্ষমতাটা হাতে নিয়ে নেই, তাহলে দিন কায়েমটা সহজ হবে, মানুষকে মেরে পেটে দিন শিখিয়ে দেব, এরকম কি কিছু পাইলেন এতগুলি বক্তব্যে? আউয়ালুর রুসুল, সবার প্রথম রসুল নূহ আলাইহিস সালাম, আখিরুর রুসুল, সবার শেষ নবী খাতামুন নবীন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার দ্বারা দেখেন শেষ হচ্ছে রেসালাত, তারপরেও তার ঘটনাটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছিলেন জাতিকে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলেন যে হে নবী, আপনার নিকটবর্তী আত্মীয়গুলি দিয়ে আপনি দাওয়াতের কাজ শুরু করেন,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে সাফাতে গিয়ে দাঁড়িয়ে চিল্লাতে ধরলেন, সবাই একত্রিত হলো, তখন তিনি তাদেরকে কালেমার দাওয়াত দিলেন। হ্যাঁ, সূরা সাফাতে আল্লাহ বলছে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার সম্প্রদায় বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ইয়াস্তাকবিরুন, তখন তারা অহংকার করত। ওয়াকুলুনা, আর বলতো ইন্না লাতারিকু আলিহাতিনা, আমরা আমাদের আলিহা ইলাহাগুলিকে বহুবচন ইলাহার বহুবচন, আমাদের মাবুদগুলিকে উপাস্যগুলিকে ছেড়ে দেব, লিশাইরিন মাজনুন, একটা পাগল কবির কথাতে, বল জা আবিল হক, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন হক সহকারে, হককে হচ্ছে তাওহীদ, ওয়াহদানিয়া, তাওহীদুল্লাহ ওয়াহদা, আল্লাহর তাওহীদ, সাদাকাল মুরসালিন, এবং বাকি সমস্ত মুরসালিন নবী রাসূলদেরকে সত্যায়নকারী হিসেবে এসেছিলেন। সূরা সাদেও আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতটিতেও বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিলেন, তখন তারা তাদের বেইজ্জতি মনে করলো তাদেরকে, এটাকে বল হুম ফি কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকা, বেইজ্জতি মনে করলো তারা। কাম আহলাকনা মিন ক্বাবলি মিন ক্বারনিন ফানাদা ওয়ালা তাহিনা মানাস, রিলেটেড সেটাই আমি বলবো, তারা বলল আজা আর আল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এতগুলি ইলাহাকে সব ইলাহাগুলিকে এক ইলাহাতে রূপান্তরিত করলো, ইন্না হাযা লা শাইউন উজাব ফাআল মুবালাগার শেগা, এটা অনেক বড় বেশি আশ্চর্য দায়ক জিনিস। আনতালাকাল মালা মিনহুম, এখানেও দেখেন ক্ষমতাধররা যারা, ক্ষমতা যাদের হাতে ক্ষমতা ছিল, নবী তাদের ক্ষমতা কেড়ে নিতে যায় নাই, নবী তাদের ক্ষমতাতে ভাগ বসায় নাই, তারপর দেখেন কত সুন্দরভাবে আল্লাহর বর্ণনাটা আসছে। এই ক্ষমতাধররা তাদের অধীনস্থদের ঘরে ঘরে চলে গেল আর নবীর বিরুদ্ধে কুফুরির দাওয়াত দেওয়া শুরু করলো, আনিমসু আনিসু, এভাবেই চলতে থাকো, এই মূর্তি পূজার উপরেই থাকো, অসবিরু আলা আলিহাতিকুম, ধৈর্য ধারণ করো তোমাদের হবল মাহাত লাত উজ্জা ইয়াগুজ ইয়াউজ নাসার প্রভুদের ইবাদতের উপরে, ওসিলা কেন্দ্রিক তারা তাদের প্রভু মেনেছিল। ইন্না হাযা লা শাইউন ইরাদ, এটাই চাওয়া হয়েছে, এটাই চাওয়া হয়েছে তোমাদের থেকে, এটাই চাই আমরা নেতা হিসেবে, এটাই চাই তোমাদের থেকে যে তোমাদের এলাহগুলোকে শত কষ্টেও ছেড়ো না। নবী দাওয়াত দেন তাওহীদের প্রতি আর আশরাফুল কম সে জাতি, সে সমকালীন জাতিরা, ক্ষমতাধর ব্যক্তিরা কুফুরের প্রতি দাওয়াত দেন, তারপরে নবীরা কিন্তু তাদের সাথে মারামারি ফাড়াফাড়ি কাটাকাটি করে নাই, ভাই ক্ষমতা ভাগাভাগি করে নাই, জনমত তৈরি করে নাই তাদের বিরুদ্ধে, তাদের কাছে ক্ষমতা কেড়ে নেব, টেনে হেঁচড়ে তাদের নামাবো ওই জায়গায় গিয়ে আমরা, তারপর ক্ষমতা বাক্সটা যখন আমাদের হাতে আসলো ঘাড়ের মধ্যে থাপড় দিয়ে বাইরে তাদের তখন তাওহীদ বুঝাই দেব। কি হয়েছিল, নিজেরা তাওহীদ বুঝি না, 90টা মুসলমান, নামে মাত্র মুসলমান, এই 90টা মুসলমানের ভিতরে মনে করেন 85টা মুসলমানই তাওহীদ বুঝে না, তাওহীদ কারে কয় বুঝে না, আল্লাহ সর্বত্র বিরাজমান, যত কল্লা তত আল্লাহ, কুলুবুল মোমেন আরসুল্লাহ, মোমেনের অন্তরে আল্লাহর আরশ, হ্যাঁ আল্লাহ নিরাকার, এগলি বলে এবং এগলির পক্ষে দাওয়াত দিয়ে বেড়ায় মোল্লারা হুজুরেরা, বাংলাদেশে খালি সাধারণ রায় নাই, এই 85% হলো গরু ছাগল সেম সেম, গরু ছাগল চাইতে ওয়াহিয়াত, গরু ছাগল আল্লাহকে চিনেছে, এরা চিনেনি, যারা শিরকে পতিত এদের দিয়ে আপনি ইকামতের দিনের নাম নিয়ে এই ধরনের ভ্রান্ত আকিদাপন্থীগুলিকে নামায়া তাদের ক্ষমতা কুক্ষিগত করবেন, তারপর তাদেরকে তাওহীদের দাওয়াত দেবেন, এই হলো আপনাদের ইকামতের দিন। মা সামিআনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরা, সূরা সাদে আল্লাহ আল্লাহ বলছেন তাদের বক্তব্য, তারা বলছে অন্য কোন জাতিতে আমাদের বাপদাদা পরস্পর বংশ পরম্পরায় কোন জাতিতে, হ্যাঁ এই এই ধরনের কথা শুনি নাই, শুনেছিল ওদের পূর্বপুরুষরা, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যায়, কারণ কত কত পুরুষ ঊর্ধ্বতন পুরুষ যাবতীয় এরা শিরিক করে বেড়াচ্ছে। আবু আমর লোহাই আল খোজাই নামক এক ভণ্ড
কুরাইশ বংশে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পুরুষ 12তম বা 13তম পুরুষ পরদাদা ফেহের বা কুরাইশ, তার জামানাতে সর্বপ্রথম মূর্তি পূজা তৈরি হয়ে যায়, আবার দ্বিতীয় স্তরে আর কি। আউয়াল মান গায়রা দীনা ইব্রাহিম, যে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দীনে হানিফ মানে একনিষ্ঠ দীনের মধ্যে শিরকের প্রাদুর্ভাব ঢুকিয়ে দেয়, শিরিক ঢুকিয়ে দেয়, তার নাম হলো আবু আমর রুহাই আল খোজাই। এই ব্যক্তি থেকে মহানবী সাল্লাহ সাল্লাম নবুয়ত দাবি করা আগ পর্যন্ত এরা বলছে যে আর আমরা শুনি নাই এই এক আল্লাহর ইবাদতের কথা। ইনহাজা ইল্লাহ তালাক, যা হোক তাদের বক্তব্য যতটুকু আমরা বুঝতে পারলাম সেটুক থেকেই আমরা বুঝাচ্ছি যতটুকু আমাদের দরকার, যে সমস্ত নবী রাসূলদের কাজ একটাই ছিল যে জমিনে আল্লাহর এবাদত আল্লাহর দাসত্ব করুক জনগণ এবং শয়তানের দাসত্ব ছেড়ে দেক, এবাদতুল্লাহ ওয়াহদা এককভাবে আল্লাহর তাওহীদ সম্মত আমল করুক এবং শিরক পরিত্যাগ করুক, এটাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলদের টার্গেট ছিল। সমাজের মানুষের আকীদা ও আমলকে পরিবর্তন করে দেওয়ার মাধ্যমে একটি জাতি মুয়াহিদ জাতি তৈরি হবে, যে জাতিটি বিপ্লবী জাতি তৈরি হবে, যে জাতিটি তাওহীদের ধারক ও বাহক হবে, তখন এ জাতির মাঝে তাদের দেশে কোরআন দিয়ে রাজ পরিচালনা করার আন্দোলন করতে হবে, আর তাদের দ্বারা আন্দোলন করলে তখন সেই আন্দোলন সফল হবে, খুব সহজেই রাষ্ট্রকে কুকিগত করা যাবে, হাতের কাছে পাওয়া যাবে, এবং তখন ম্যাক্সিমাম যারা তাওহীদপন্থী তারা কি কোরআন ছাড়া অন্য কোনো কিছু মানবে? মানবে না। জাতির আকিদা ও আমল সংশোধন হলেই সে জাতিকে আল্লাহ উপহার হিসেবে কোরআন এবং সুন্নার পার্লামেন্ট উপহার দান উপহার হিসেবে দান করবেন, কোরআন সুন্না ভিত্তিক রাষ্ট্র তাদেরকে দান করবেন। যার উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি সৌদি আরবকে, মামলাকাতুল আরবিতে সৌদিয়া দাওলাতুত তাওহীদ দাওলা বিলাদুত তাওহীদ বিলাদুল ঈমান, তাদের পূর্বপুরুষরা মোহাম্মদ আবদুল্লাহের দাওয়াতের মাধ্যমে এমনভাবে আলোড়িত হয়েছে যে সৌদি আরবে একজন শিশু শ্রেণীর একজন শিশু 3-4 শিশু তাওহীদ জানে, যে আল্লাহ ছাড়া অন্য কারো নাম কসম খাওয়া যায় না, তাই তাদের কাছে একামতের দিনের নামে রাষ্ট্র 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 কোরআন সুন্না ভিত্তিক কায়েমের নামে যে আন্দোলনটা হয়েছিল সে আন্দোলনটা ফলপ্রসূ হয়েছিল এবং আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন। আল্লাহ তাদের হাতে খেলাফত দিবেন জমিনে যারা তার তাওহীদকে বুঝেছে, তাওহীদের সম্মত আমল করেছে, তাওহীদের প্রসার প্রসার করেছে। হ্যাঁ, আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াতে তাই বলেছেন, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ভিত্তি থেকে যারা নেক আমল করেছে, আমল সঠিক ইমান এনেছে, তাওহীদের ইমান তাওহীদ প্রকৃত তাওহীদের ইমান বা নেক আমল করেছে, এই দুটি শর্ত দিয়েছে আল্লাহ, এই দুটি থাকলে তাদেরকে আল্লাহ খেলাফত দিবেন, জমিনে কোরআন সুন্না ভিত্তিক রাষ্ট্র তাদেরকে আল্লাহ উপহার হিসেবে দেবেন। ফামান কাফারা বাদা যালিক, আর যারা অস্বীকার করবে ইয়াবুদুনাল্লাহ লা ইউশরিকুনা বিশাইয়ে এই কথাগুলিকে, অর্থাৎ একমাত্র আমারই ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না, এই দুটো শর্ত যারা মেনে নেবে তাদেরকে আমি খেলাফত দিব উপহার হিসেবে, কোরআন সুন্না ভিত্তিক রাষ্ট্র তাদের উপহার দেব, আর যারা এটাকে অস্বীকার করবে ফামান কাফারা বাদা যালিক ফাওলা ইকাহুল ফাসিকুন, এরা প্রকৃতপক্ষে সত্য ত্যাগী। আল্লাহ রাব্বুল আলামিনের শর্ত মেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তার শর্ত আল্লাহ রাব্বুল আলামিনের শর্ত মেনে নেন, তাহলে তিনিও আপনাদের শর্ত মেনে নেবেন, আপনাদেরকে ইসলামের রাজ এবং কোরআনের রাজ এবং ক্ষমতা দিয়ে দিবেন। সেটার জন্য কিছু আন্দোলন করতে হবে না এমন বলি না, আন্দোলন করতে হবে, তার আগে পূর্ব শর্তগুলি আদায় করেন, ইয়াবুদুনা লা ইউশরিকুনা বিশাইয়ে এই শর্তটা আদায় করেন, মানুষের ঘরে ঘরে কোরআন ও সুন্নার দাওয়াতকে পৌঁছে দিন, তাওহীদের দাওয়াত পৌঁছে দিন, শিরক থেকে তাদেরকে সতর্ক করুন, এই কাজটি করুন, এই কাজটি করার মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যাকে ইচ্ছে তাকে আল্লাহ ক্ষমতা হাতে দান করে দিবেন। আল্লাহ বলছেন এভাবে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দেয় নাই, কিন্তু নূহ আলাইহিস সালামের দাওয়াত ছিল তাওহীদের প্রতি, হয়তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দেয় নাই, তার দাওয়াত ছিল তাওহীদের প্রতি, হয়তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ ক্ষমতা দেয় নাই, ক্ষমতা চায়নি তারা, তাদের তার দাওয়াত ছিল তাওহীদের প্রতি,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আংশিকভাবে ক্ষমতা পেয়েছিলেন, কিন্তু ওই ক্ষমতার অপব্যবহার তিনি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে খুশি হয়ে বলেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ইব্রাহিমকে তার বংশধরের ভিতরে আতাইনাহুম মুলকান আযীমা, বিশাল রাজত্ব দান করেছি। আল্লাহ খুশি হয়ে যাকে রাজত্ব দান করেছে। নমরুদকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন মিন ইরাদাতিহি আল কাউনিয়া, তার ইচ্ছা শক্তিকে বাস্তবায়ন করার জন্য, ভালোবেসে নয়। যেটা সূরা বাকারাতে দেখে নিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাম তারা ইল্লাজি হাজা ইব্রাহিম ফি রাব্বি, হ্যাঁ ভাই আপনি কি তাকে দেখেছেন যা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে লিপ্ত হয়েছিল এই বিষয়ে যে আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাকে রাজত্ব দান করেছে। নমরুদ কাফের, তার আকীদাটাও একটু দেখেন যে সে তর্ক করছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ক্ষমতা তাকে আল্লাহ দান করেছে, আন আতাহুল্লাহুল মুলক। ইব্রাহিম আলাইহিস সালাম কি তার ক্ষমতা কেড়ে নিতে চেয়েছিলেন? তারে থাপ্পড় দিয়ে নামাই দিই, জনমত তৈরি করি যে নমরুদকে সরাও, নমরুদের ক্ষমতা দখল করো, ক্ষমতা পায়নি তারপর তখন মানুষকে তাওহীদের দাওয়াত দিই না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলছে ঠিক আছে তুই তোর ক্ষমতা আছিস থাক, কিন্তু তুই ইমান আন তার উপরে, রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীত, আমার রব যিনি জীবন দেন জীবন কেড়ে নেন। তো অদ্ভুতপূর্ণ বক্তব্য দিল নমরুদ তাওহীদের দাওয়াতের পরিবর্তে বলছে আমিও তো জীবন কেড়ে নিই জীবন দেই। তো সে জীবন কেড়ে নিল জীবন দিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল সে কীভাবে জীবন কেড়ে নিল জীবন দিল, একটা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে মেরে ফেলল, খালাসপ্রাপ্ত আসামিকে মেরে ফেললো, আর একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ছেড়ে দিল। দিয়ে বললো আমি যে মৃত্যুকে জীবিত করে দিলাম আর জীবিতকে মৃত্যু করে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব তো পূর্বে সূর্যকে উদয় করে, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি তো পশ্চিমে একবার উদয় করে দেখাও। আবুয়াল্লাযি কাওয়াল, তখনই কাফের যে কাফের ছিল সে তখন লাজাওয়া হয়ে গেল, আর কোনো জবাব পেল না, সে ঠকে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করেছেন যা কিছু তাকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা, জামাত ইসলামের একজন কর্মী মসজিদের ভিতরে এটা পড়ে, হে আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দাও, আর বাইরে হয়ে এসে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেয় এই এই বিষয় নিয়ে মীমাংসিত বিষয়টি নিয়ে অমীমাংসা তৈরি করে, আবার মারামারি শুরু করে, জনমত তৈরি করে, এদেরকে ক্ষমতা থেকে নামাও। মূল কথাই হলো এইটা, এদেরকে ক্ষমতা থেকে নামায়া রাষ্ট্র ব্যবস্থাটা হাতে নাও, তখন ঘাড়ের ওপরে থাবড় দিয়ে মাইর দিয়ে তখন তাদেরকে তাওহীদ শিখাবো। আরে ভাই এটা কোনোদিন হওয়ার না, হয়নি হবেও না। ছোট্ট একটা শিশু সৌদি আরবের আকিদায় পরিষ্কার, সে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায় না। আচ্ছা বাংলাদেশে 25 ইঞ্চি জায়গা মাপলে মাজারে ভরপুর, শিরিকে ভরপুর, আকিদায় ঠিক নেই তাদের। তারা মনে করে মাজার বরকতপূর্ণ, 99টা মুসলমান মনে করে, 95টা 96টা মুসলমান মনে করে একসাথে মাজার বরকতপূর্ণ এবং পীর মানতেই হবে। জামাত ইসলামের অসংখ্য মানুষ পীর দাবিদার, পীর আছে জামাত ইসলামের ভিতরেও, অসংখ্য পীর আছে। জামাত ইসলামেরাও এটা মনে করে যে আকিদাটা আসলে মূল জিনিস না, ক্ষমতাটা নেয় না, এটা আসলে মূল জিনিস, বৃহত্তর স্বার্থ। এটা ক্ষমতাটা হাতে নিয়ে নেওয়ার পর মানুষকে মারে পিটে তখন নামাজি বানাইতে হবে, মানুষকে মারে পিটে তখন আকিদা শেখাইতে হবে, মানুষকে মারে পিটে তখন মাজার টাজার সব ভাঙতে হবে বা এই করতে হবে সে করতে হবে। ওটা ক্ষমতা নেও তারপর এই করো, মাজার ভাঙতে হবে এমন কোনো কথা তারা বলেনি। বাস মেরে পিটে মানুষকে নামাজি বানাইতে হবে, মেরে পিটে মানুষকে তখন খারাপ থেকে দূরে সরাতে হবে, এগুলি তাদের কথা আর কি। মেরে পিটে মানুষকে কোরআন বোঝাইতে হবে, এটা আসলে তাদের মূল বুঝ। সেই জন্যই রাফুল আজান কে করছে না করছে না, কে জোরে আমিন টানছে না টানে না, কে লম্বা দাড়ি রেখে দিয়েছে না রাখেনি, সেটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। এগুলি ছোটোখাটো স্বার্থ, এগুলিকে জলাঞ্জলি দাও, মূল স্বার্থ আসল টার্গেট হচ্ছে। ওই যে শফিক বলল না, ডক্টর শফিক, যে সালাত ইজ দ্য ট্রেনিং প্রোগ্রাম, জাস্ট এ ট্রেনিং প্রোগ্রাম, সালাত ইজ দ্য ট্রেনিং প্রোগ্রাম, এটা ট্রেনিং। ওই যে কুদিত সালাত ফান্তা শরীফ লাল, নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো, এটা মানা যাবে না, ট্রেনিং প্রোগ্রাম শেষ হয়েছে। সেই জন্য একে আমাদের দিনের নামে লাঠালাঠি করো মানুষের সাথে, আর আকিমুদ্দিন আনাকিমুসলা, এই জ্ঞানটা তার, এটা সে এটা এটাকে সে ওজন করতে যাচ্ছে, অতটুকু জ্ঞান তো তোর নাই, তুই ওজন কী করে করবি।
আনাকিমুস সালাত যে অর্ডার, আনাকিমুস দিনও সেই অর্ডার। বুঝতে হবে একামতের সালাতটাও একামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকামা সালাত ফাকাদ আকামা দিন, যে নামাজকে কায়েম করলো, সালাতকে কায়েম করলো, সে দিন কায়েম করলো। মান হাদামা ফাকাদ হাদামা দিন, যে দিনকে যে যে নামাজকে ভেঙে দিল, যে নামাজকে টুকরো টুকরো করে দিল, ফাকাদ হাদামা দিন, সে দিনকে টুকরো টুকরো করে দিল, দিনকে ভেঙে দিল, দিনকে নষ্ট করে দিল। তো এভাবে অনেক ভালো ভালো আমলকে একামতের দিন বলা হয়েছে বিভিন্ন হাদিসে, অসংখ্য হাদিসে ভালো ভালো আমলগুলোকে একামতের দিন বলা হয়েছে। মান তারাকা সালাত ফালা দিন আলা, যে নামাজ ছেড়ে দিল তার কোনো দিন নাই, যে নামাজ ছেড়ে দিল তার কোনো দিনই নাই। আর তুমি অধিকাংশ বেনামাজিকে নিয়ে দিন কায়েম করবো ওই দেশে, মানে মানে ওই দেশে ইসলামী শরীয়ত কায়েম করে দিবা, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবা, তুই পাগল হে, পাগলের বুঝ আর তোমার বুঝ সেম সেম। তুমি মানুষের আকিদা তৈরি করল না, বিপ্লবী সংগ্রামী মানুষ তৈরি করল না, আকিদাতে যে যারা বিপ্লব ঘটাইল না, আমলের সংস্কার করল না, জাতির নবী রাসুলদের মূল কাজটা যেটা ছিল, আর তোমাকে মানুষ ক্ষমতা দিয়ে দিবে, এমনি তোমাকে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা ছেড়ে দেবে? আওয়ামী লীগ বিএনপির আকিদাই তো তুমি পরিবর্তন করতে পারলা না, আওয়ামী লীগ বিএনপিকে তুমি আকিদা শিখালো না, বা আওয়ামী লীগ বিএনপি যে কাজটা করে যাচ্ছে সেই কাজটাই তোমরা ভাগাভাগি করছো, তা তাদের থেকে তোমরা কী করে ক্ষমতা পাবা? তারা তো তোমাদেরকে শত্রু মনে করবে, সত্যি তোমরা তাদের থেকে ক্ষমতা চিনিয়ে নিচ্ছ, ক্ষমতাটা নিচ্ছ শুধু আর কিছু না, আসন ভাগাভাগি করেছো আর কিচ্ছু না। তাহলে ইসলামের চারটিখানি উপকার করতে পারে না এইভাবে যে মওদুদীবাদী সমস্ত কুফরি তন্ত্র থেকে তাবা করে ফিরে আসো, একামতের দিনের নামে নির্জলা মিথ্যাচার থেকে ফিরে আসো, তাওহীদের বিপরীতপন্থী পথ থেকে ফিরে আসো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের ভিতরে হেদায়ত দান করবে, তোমাদেরকে আল্লাহ যেন হেদায়ত দান করে। প্রিয় ভাইয়ের আমার বক্তব্যটা আমার অত্যন্ত লম্বা হয়ে গেল, খুবই উপকারী বক্তৃতা এটা, সবার সবার মাঝে উপকার দান করবে আল্লাহর কাছে এই দোয়াটাই করছি, আল্লাহ সবাই যেন বুঝ দান করে। 52 মিনিট 53 মিনিটের বক্তব্য শুনবেন, শেয়ার করবেন সবার মাঝে, যেন তাওহীদের জ্ঞান এসে যায়, সবাই যেন বুঝতে পারে আসলে একামতের দিন অর্থটা কী, আর তাওহীদ অর্থটা কী, আর জামাত ইসলামের স্বরূপটা কী আমাদের বাংলাদেশ সহ মিশর সহ সারা পৃথিবীতে, আর তাদের স্বরূপটা তারা আর মানুষ অন্তত পক্ষে এই বক্তব্যগুলি শুনলে বোঝার জন্য সচেষ্ট হবে বলে আশা করছি আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আলম সাল্লাহ সাল্লাম বারাকাল নবীনা মোহাম্মদ।